জোডিয়াক টিভির বিশেষ অনুষ্ঠান গান ভালোবেসে গান। গানের সুরে ভেসে যেতে সঙ্গে থাকুন জোডিয়াক টিভির। হঠাৎ ভীষণ ভালো লাগছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা শুনি আকাশ মোরে ডাকছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে, মনে হয় উড়ে যাই দূর দূর, যেথা শুনি আকাশ মোরে ডাকছে। হঠাৎ ভীষণ ভালো লাগছে, ঝলকে ঝলকে পুলকে কি যে আগুন, কি যে ঋতু তা জানি না, ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন। অন্তরে ঝলকে ঝলকে পুলকে কি যে আগুন, কি যে ঋতু তা জানি না, ফুলেরা ফুটেছে কিনা আজ ফাগুন। হোক বা না হোক তো সব ঝুলনে, সকলকে জোডিয়াক টিভিতে স্বাগত। গান ভালোবেসে গান, গান তো ভালোবেসেই, আর ভালোবাসার সাথে যার নামটা ভীষণভাবে জড়িয়ে যায়, আপনাদের মতো আমারও কিন্তু হঠাৎ ভীষণ ভালো লাগছে। আসলে যে গান আমরা শুনলাম, যে গান শুনে আমাদের মন ভরে গেল, তার কথা বলি অয়ন্তিকা, আমাদের বড় প্রিয় অয়ন্তিকা চক্রবর্তী আজ আমাদের সাথে গান শোনাবে, আপনাদের মন ভরাবে। অয়ন্তিকা, এই যে গান আমরা শুনলাম এক্ষুনি, হঠাৎ ভীষণ ভালো লাগছে, আমাদের তো ভালো লাগছে, তোমার কেমন লাগছে বলো আজ এখানে এসে? খুব ভালো লাগছে। এরপরে আমরা সলিল চৌধুরীর সুরে গান শুনলাম, এরপরে আরেকজন যে বিখ্যাত সুরকার যার নাম কিন্তু সাথে সাথে উচ্চারিত হয়, সেরকম একজনের গান আমরা শুনবো, রাহুল দেব বর্মন। রোজ রোজ ডালে ডালে ক্যা লিখ যায়, ভাবরা বাবরা বাবরা, রোজ রোজ ডালে ডালে ক্যা লিখ যায়, ভাবরা বাবরা। কলিযুগ
আমার মতন আপনাদেরও বোধহয় একই রকমের একটা অনুভূতি হচ্ছে, তাই না? আসলে পুরনো দিনের গান, যে গানগুলো আমাদের মনে সব সময় অনুরণিত হয়, সে গান যদি আমরা আবারও শুনি মনটা স্বাভাবিকভাবেই ভীষণ ভালো হয়ে যায়। আমরা পরের গানে আসব। পরে আমাদের কোন গান শোনাচ্ছ? আমি এরপর যে গানটি গাইব, এটি নচিকেতা ঘোষের কম্পোজিশনে আরতি মুখার্জির গাওয়া বিখ্যাত একটি বাংলা গান, চেষ্টা করছি। অবশ্যই আমরাও কিন্তু সেই বিখ্যাত গানটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাই না? আমার সাথে বলে আপনারাও শুনি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি।
ভালো অনুভূতি, তাই না? আমার মনে হয় আমার সাথে আপনাদেরও ঠিক একই রকমের অনুভূতি হচ্ছে। অয়ন্তিকা, ওই সময়ের আর একজন বিখ্যাত সুরকার সুধীন দাশগুপ্ত, তার যদি কম্পোজিশনে কোনো গান তুমি আমাদের দর্শকদের শোনাও, আমার মনে হয় আজকের এই যে সুন্দর আড্ডা, এটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, নিশ্চয়ই, আমি ওনার কম্পোজিশনের সব গানই আমার আমাদের সবার খুব পছন্দের, কিন্তু আমার যেটা একটু বেশি পছন্দের সেটা আমি গিয়ে শোনাচ্ছি। একদম। এত বড় আকাশটাকে ভরলে যো ছোনা, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে যো ছোনা, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি এখনকার উদীয়মান যারা রয়েছেন তাদের কম্পোজিশনে যদি একটা গান তুমি আমাদের শোনাও, আমার মনে হয় দর্শক যারা রয়েছেন আমাদের সাথে আজকে তারাও ভীষণ আনন্দিত হবে। আজকে
লাস্ট গান যেটা গাইব সেটা এখনকার একজন অন্যতম বিখ্যাত সুরকারের গান, খুব খুব পছন্দের, আমাদের সবার পছন্দের গান, তাই চেষ্টা করছি। অবশ্যই আমরা শুনে নেব আজকের অয়ন্তিকার শেষ গান, আর তার সাথে ধন্যবাদ আপনাদেরও যারা রয়েছেন আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত গান শুনে মন ভরাতে। শুনে নি আজকের অনুষ্ঠানের শেষ গান। এই যে এত সুন্দর সুন্দর গান আমরা শুনছি, আপনাদের শোনাতে পারছি, তার পেছনে যাদের অবদান রয়েছে তাদের সাথে পরিচয় না করালে গানগুলো বোধ হয় এত সুন্দর করে আপনাদের সামনে পৌঁছে দিতে পারতাম না। আমাদের সাথে আজকে কিবোর্ডে রয়েছেন শ্রীদীপ দে, অক্টোপ্যাডে অনু চক্রবর্তী, গিটারে গৌতম চ্যাটার্জি, তবলায় রয়েছেন গৌতম সেন, পারকাশনে রয়েছেন সুজিত সেন, যাদের সহযোগিতায় আজকের এই সুন্দর গানগুলো আপনাদের কাছে এত সুন্দর করে পৌঁছে দিতে পারলাম। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘে রাড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘে রাড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নদীর ধারে, ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ভিকে সব তুই যা যা যা, তাই সে যাই ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনু চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে, কিছুতে তার কাছে ধরা দেয় না না না, তবু তার মেঘে ওড়ার অন্তহীন টানে, ভিজে হয় পাখিরা গায় রংধনুকে চাই। দেখেছো জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়া।